एवरीवन वेलकम टू माय पेज आमी बानी आज के आरेकटा ब्लग निये एलाम आज सान्डे सान्डे तो सबार काछे खूब स्पेशल हय एकटा दिन आमार काछे सान्डे सकालटा मने घुमिये काटानोर दिन किन्तु आजके सकाले टिउशन छिल एकदमई फाका छिलाम ना टिउशन शेष हले ओदिके आबार ভ্যাকসিন নিতে যেতে হবে হঠাৎ করে বৃষ্টি নামলো তাই একটু দাঁড়িয়ে গেলাম যেহেতু ভ্যাকসিন নিতে হবে ভারী কিছু খেতে হবে তাই কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম বৃষ্টি কমে গেছে আমাকে আবার ক্যাট বাইট দিয়েছিল তাই ভ্যাকসিন নিতে হলো এটা আমি অনেক ভয় পাই কিন্তু আমি ভয় ভয়ে চাই না নিয়ে নিয়েছি আমাকে আগেও একবার নিতে হয়েছিল সেটা আমার ডেট ওভার হয়ে গেছে ওয়ান ইয়ার আগে তো আবার নতুন করে আবার বাইট খেয়ে দিয়েছিলাম তো ওই জন্য আমি আবার ভ্যাকসিন নিতে হলো তো ভয়ে ভয়ে সব কটা ডোজ নিয়ে নিলাম আজকে শেষ ডোজ ছিল বাড়ি ফিরলাম মা গাছ থেকে সবজিগুলো ছিঁড়ে আনতে বলেছিল শসাগুলো সময় থাকতে ছেঁড়া হয়নি তাই এমন হয়ে গেছে আর ছিল বরবটি আর উচ্ছে আর পেঁপে আমি ভিডিওটি আপলোড করতে হচ্ছে দুদিন লেট হয়ে যাবে তো আজ যেদিনকে আমি আপলোড করবো সেদিন হয়তো আর সানডে থাকবে না এখন একটু হেয়ার মাস্ক বানাবো তো এটা পুরো বাড়িতে নিজের হোমমেড একটা হেয়ার মাস্ক তৈরি করব তার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিলাম তো এখানে আমি দই তারপরে কলা আর অ্যালোভেরা আর মধু একটা ডিম আর একটু নারকেল তেল নিয়েছিলাম তো আমার যেটুকু দরকার তো সেটুকুই নিয়েছিলাম তো সেই পরিমাণ থেকেই এই হেয়ার মাস্কটা তৈরি আমার অ্যালোভেরা জেল ছিল না তাই আমি অ্যালোভেরা ইউজ করছিলাম সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি আমার হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে সো ভালো করে আগে আমি আমার চুলটা ভালো করে একটু কম করে নিই চুলটা অনেক রাফ হয়ে গেছে অনেকই রাফ হয়ে গেছে অ্যান্ড এখন আমি হেয়ার কাট করবো না তো ভাবছি যে কী করবো রাফ যত যাই ইউজ করি হচ্ছে না তো ভাবে এখন থেকে ডেলি বাড়িতেই আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো তারপরে আমি দু ঘন্টা পর আমি এটা ধুয়ে ফেলবো একটু বেশিক্ষণ রাখবো দু ঘন্টা না ওই খুব ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অবধি রাখবো তারপর ধুয়ে ফেলবো আফটার হেয়ার ওয়াশ আমার চুলটা অনেক সফট সিল্কি একটা টেক্সচার চলে এসছে চুলে তো আজকের ওয়েদারটা ভালো ছিল এই যে গাছগুলো দেখছো একটি গাছগুলোর মধ্যে কিছু গাছগুলো কেনা আর হঠাৎ করে আগের দিন রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম তো সেখান থেকে আরেকটা স্নেক প্ল্যান্ট তো ওটা তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে তো এখন যাই হোক আমি লাঞ্চ করব লাঞ্চে আজকে ছিল ভালো খাবার আজকে ওখানে ছিল মাংস ছিল এখানে ছিল শুটকি বাটা আর ওখানে পটল আলু তরকারি ছিল তো এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করলাম দেন আবার বিকেলবেলা বেরোতে হবে দুপুরবেলা একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা যেই না বেরোবো সেই দেখি হঠাৎ করে আবার বৃষ্টি তাই হোক বৃষ্টি ভিজে ভিজে তাও আমি চলে এলাম আমার ঘোরার কোনো রেস্ট নেই কাপ চা নিয়ে চেইনা ওভারব্রিজে গেলাম বৃষ্টি থামার পর আকাশটা অনেক অদ্ভুত সুন্দর লাগছিল এক কাপ চা নিয়ে এরকম একটা সুন্দর ওয়েদারে মানে ওয়েদারটাই উপভোগ করছিলাম এত ভালো লাগছিল এবার ওদের জন্য তো অপেক্ষাও করছিলাম তো ওরা আসতে একটু লেট করছিল বৃষ্টির জন্যে ফাইনালি ওরা চলে এসছে এবং এখানে কিছু সময় আড্ডা দেব দেন বাইরে কোথাও যাব তো একজন সাজেস্ট করলো যে মোমো খেতে যাওয়ার কথা বাট মোমো তো আমার কাছে মানে একটা এমন খাবার আমি মোমোর কথা শুনলে অনেক এক্সাইটেড হয়ে যাই আর মোমো ইজ লাভ তো যাই হোক ওদের সাথে গেলাম তো রোডের পাশে দাঁড়িয়ে আর এরকম একটা ওয়েদারে দারুণ একটা কম্বো তো এখান থেকে এখন একটু পরেই অমিত আসবে আমাকে নিতে তো ও আসলে ওর সাথে বেরিয়ে যাবো তো আমাকে নিতে এসেছিল এখন বাড়ি যাব না এখন ওদের বাড়িতে যাব আজকে ছোটো মার একটু সাজানোর কথা ছিল মানে চুল বেঁধে দেওয়ার কথা ছিল তো সেখানেই যাব সো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে